দুই একটা গরু লস হয়ে দিতে হয়। কি ভাই দিব না দিছে না? কত বিক্রি হইলো ভাই? 1,68,000। 1,68,000 দর্শক, এই গরুটি 1,68,000 টাকা বিক্রি হলো। আসসালামু আলাইকুম ভাই। তো যে দেখতে পেলাম খুব দামাদামি হচ্ছে ক্রেতার সাথে, তা কি অবস্থা দিছেন? কেমন চলছে? বিক্রি করতে পারছেন? কত টাকা বিক্রি করলেন? 1,68,000 টাকা বিক্রি করছেন, লাভ হয়েছে? লস হয়ে গেছে? লসে বিক্রি করলেন কারণ নাকি? ঈদের পরে বাজার একটু এখন কম। এটা কি কিনা না পালের? কিনা গরু কোথা থেকে কিনছেন ভাই? রাজশাহী, 12,000। রাজশাহী থেকে কিনছেন? তার মানে যদি না বিক্রি করেন রাখলেই তো খরচ, এই কারণে কি বিক্রি করছে নাকি? দৈনিক 500 টাকা খরচ হয়েছে। তো লস হয়েছে কিরকম ভাই? প্রায় 13,000 টাকা একটা গরু লস হয়েছে। 3 গরু তো প্রায় 35,000। আর দুটো কি বিক্রি করছেন? ওই দুটো লস বিক্রি করছেন? বাজার কম কি করার আছে। তো 3 গরু তো কত টাকা লস হলো আপনার? 35,000 লস হয়ে গেল 3 গরুতে। একবার সব শেষ, মানে গরু আর পালবেন না? সার কিনুন না, দুধের গাভী কিনুন। আচ্ছা, সার গরু কিনবেন না? তো কোন গরুটা বিক্রি করলেন একটু দেখাই দর্শকদের। এইটা 1,68,000 দর্শক দেখবে, মানে এই গরুটা 1,68,000 টাকা দাম বিক্রি করছে, তার মধ্যে ভাই বলতেছে প্রায় 13,000 টাকা তার লস হয়ে গেছে। যেহেতু রাজশাহীর থেকে আনা হয়েছে অনেক দূর, আসা যাওয়া তো অনেক খরচ। তো কোন কোন হাটে যাওয়া হয় নাকি শুধু এই মনোহর বাজার গরু হাট? না না, আমরা হাট করি বাইলাপাড়া, শিয়ালমারি, ডুগডুগি, 12 বাজার, রাজশাহী সিটি। ঢাকার কোন হাটে বসেন? না, ঢাকায় যাই না আমরা। ঢাকা যান না? না না। তো এরকম যদি লস হয় বা লসে যদি বিক্রি করতে হয় তাহলে কেমনে সামনে কিভাবে আগাবেন? এটা হলো লস, ঈদের হাটের গরু কিনা তো আজকে হাটটা বাজারটা খারাপ, এই জন্য লসে বেচলাম, আবার একসময় পুষা যাবো। হ্যাঁ হ্যাঁ, এটাই লাস্ট গরু হলে এরকম হয়ে যায়। অনেক সময় দেখা গেলো 1,01,000 গরু আনলে দুই একটা গরু লস হয়ে দিতে হয়। এই 3 গরু আসলে এত কষ্ট করে গরু পালন বিক্রি করে, গরু এত দূর থেকে এনে বিক্রি করে, লসে বিক্রি করতে কষ্ট অবশ্যই লাগবে। তো এই সামনে কুরবানি কি অবস্থা? সামনের ভরসা তো দেখা গেলো, সামনে বাজার তো ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন তো দেখা গেলো ঈদ ভাঙ্গা বাজার, তো এই জন্য বাজারটা একটু ডাউন, এই জন্য কম রেটে মাল ছেড়ে দিলাম, ঈদের সময় পোষা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম মনোহর বাজার গরুহাট থেকে সর্বশেষ গরু দরদাম। এই ভাইয়ের 3 গরু বিক্রি হয়েছে, এই 3 গরুতে প্রায় 30,000 টাকা তার লস হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই 3 গরু।